ট্রাভেলার্স মাইন্ডের ঋষিকেশের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা এই অসাধারণ দৃশ্যটি দেখছেন, এটি ঋষিকেশে অবস্থিত অনেকগুলি সাসপেনশনাল ব্রিজের অন্যতম লক্ষ্মণ ঝুলা। আর আমি রয়েছি লক্ষ্মণ ঝুলার পাশে অবস্থিত বিখ্যাত তেরা মঞ্জিল মন্দিরের একদম শীর্ষে, যেখান থেকে ভোরবেলা লক্ষ্মণ ঝুলা ও গঙ্গা নদীর এই মায়াবী রূপ ধরা পড়েছে। এই তেরা মঞ্জিল মন্দিরে আপনারাও পারলে ভোরবেলা কিংবা সন্ধ্যের ঠিক আগে আসার চেষ্টা করুন, তাহলে গঙ্গা নদী ও ঋষিকেশ পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য আপনাদেরও মুগ্ধ করে তুলবে। এই তেরা মঞ্জিল মন্দিরে রয়েছে অসংখ্য হিন্দু দেব ও দেবীর মন্দির। শ্রাবণ মাসের প্রতি সোমবার ও মহাশিবরাত্রিতে এই মন্দিরে অনেক ভক্তের সমাগম ঘটে। আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ ঝুলার উদ্দেশ্যে। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে আপনারা যত এগোতে থাকবেন, প্রথমে পড়বে রামঝুলা, আর তার থেকে একটু এগিয়ে গেলে পড়বে লক্ষ্মণ ঝুলা। মূল রাস্তা থেকে গলিপথ ধরে এই পথ ধরে এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন লক্ষ্মণ ঝুলা। আমরা এখন প্রবেশ করছি লক্ষ্মণ ঝুলায়। ঋষিকেশ বিদেশি পর্যটকদের কাছে সবসময় খুব আকর্ষণীয় একটি স্থান। এখানে অবস্থিত বিভিন্ন আশ্রম যে যোগ শিবিরের আয়োজন করে থাকেন, তাতে যোগ দিতে বিদেশ থেকে অনেক পর্যটক ঋষিকেশে এসে থাকেন। ভারতীয় পর্যটকদের কাছেও ঋষিকেশ একটি আকর্ষণীয় জায়গা। পৌরাণিক কাহিনীতে শোনা যায়, ভগবান রামের ছোট ভাই লক্ষ্মণ ঠিক এই জায়গা ধরেই দুটি দড়ির সাহায্যে গঙ্গা নদী পার হয়েছিলেন। এই লক্ষ্মণ ঝুলা তপোবন ও তেহেরি গাড়োয়াল এই দুটি জেলাকে জুড়েছে। ঋষিকেশে এলে আপনিও অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন ক্লাইম্বিং, হাইকিং, বাঞ্জি জাম্পিং, রিভার র্যাফটিং ইত্যাদি। ওই দেখছেন গঙ্গা নদীর বুকে একদল লোক রিভার র্যাফটিং করছেন। লক্ষ্মণ ঝুলা ঘোরার পর লাঞ্চ করতে চলে আসুন রামঝুলার কাছে বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্টে, আর সেখানে এই ব্যক্তির সাথে সেলফি তুলতে ভুলবেন না। চটিওয়ালা রেস্টুরেন্টের স্পেশাল ভেজ থালি সত্যি এক কথায় অনবদ্য। এখন আমরা চলেছি ঋষিকেশের আরেকটি বিখ্যাত সাসপেনশন ব্রিজ রামঝুলার উদ্দেশ্যে। এখন আমরা রামঝুলায় প্রবেশ করছি। দেখুন, আমার বাবাও ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। গঙ্গা নদীর দুধারে অবস্থিত আশ্রম ও স্থানীয় লোকজনের যাতায়াতের জন্য অন্যতম ব্যস্ততম রাস্তা এই রামঝুলা।
প্রবাহমান গঙ্গার বয়ে চলার শব্দ, ঋষিকেশ পাহাড়ের এই সুন্দর দৃশ্য পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। রামঝুলায় দাঁড়িয়ে ঋষিকেশ পাহাড়ের ও গঙ্গা নদীর এই অপরূপ দৃশ্য দেখুন এবং সাথে সেলফি কিংবা ভিডিও করার সময় অবশ্যই খেয়াল রাখুন, কারণ এই রামঝুলার ওপর দিয়ে সারাক্ষণই স্কুটি এবং বাইক চলছে। লক্ষ্মণঝুলা ও রামঝুলার দুপাশে রয়েছে অসংখ্য দোকান, আপনারা চাইলে সেখান থেকে অনেক শপিং করে নিতে পারেন। আমরা দিনের শেষ করেছিলাম ঋষিকেশে বিখ্যাত ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি দিয়ে। সেই আরতির ভিডিও দেখতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে অবশ্যই যাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।